উনি তো অনেক কিছুই বলেছেন, একটা লাইভ যায়নি, 2000 লাইভ গ্রামে গ্রামে প্রত্যেক বুথে আমি দিয়েছি, সামনে আরও দেব। এবং রেল, রেলের যে ব্যাপার বলছেন, ওই পুরো ইষ্টাঞ্জনে রেল নবগী ছিল, সমস্তকে বারবগী করার জন্য স্পেশাল অনুমোদন দিল্লি রেল বোর্ডের চেয়ারম্যানকে দিয়ে, আমি GM বা DRMকে দিয়ে প্রকল্প পাঠিয়ে অতি সত্বর পাশ করে তার কাজ চলছে, এবং সমস্ত 12 বগি ট্রেন হবে। শুধু তাই নয়, আজকে আমরা জানি যে আমার 1,40,00,000 টাকা বিভিন্ন যাত্রী পরিষেবার জন্য সমস্ত প্ল্যাটফর্মে ডেভেলপমেন্টের কাজ চলছে। শুধু নয়, ভারতবর্ষে কৃষক রেল, বাংলা থেকে 80-70% কৃষকের জন্য কৃষক স্পেশাল আমি চালু করেছি। এবং শুধু তাই নয়, প্রত্যেক নবদ্বীপ পর্যন্ত 2 দুবার ইনস্পেকশন করিয়েছি, GM এসছেন, DRM এসছেন, সেই প্রকল্প পাশ করিয়ে প্রগতিতে প্রধানমন্ত্রীর দপ্তরে গেছে, তৃণমূলের ফলেরা ওখানে বিভিন্ন লোককে বসিয়ে টাকা তুলে সেই লাইন ক্লিয়ার করে দিচ্ছে না, প্রশাসন রাজ্যের জমি অধিগ্রহণ করে দিই। আমি 1 মাসের মধ্যে নবদ্বীপের রেল চালু করার ব্যবস্থা করব। এবং গঙ্গার উপরে 104 কোটি টাকার ব্রিজ হয়েছে, রেল লাইন পাতার জন্য মমতা ব্যানার্জি তার প্রকল্পে সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না বলে প্রকল্প হচ্ছে না, এবং করিমপুর পর্যন্ত জমি যদি অধিগ্রহণ করে দেয় আমি কথা দিচ্ছি সমস্ত প্রকল্প পাশ করিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে নদিয়া চৈতন্যের জন্মভূমি, এখানে তাঁতের শাড়ি বিখ্যাত, মাটির পুতুল কৃষ্ণগড়ে বিখ্যাত শিবনিবাস রয়েছে, চৈতন্য জন্মস্থান, অদ্বৈতের জন্মস্থান, এটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রজেক্ট যদি পাঠায় 100 কোটি টাকার হোক, আমি কেন্দ্রের কাছ থেকে এনে আমি সে প্রকল্প পাশ করাবো, কথা দিচ্ছি, রাজ্য সরকার তার মার্জিন মানি দিক এবং জমি অধিগ্রহণের কাজ করে দিক। নদিয়াকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র তৈরি করার ব্যবস্থা দায়িত্ব নিয়ে আমি বলছি, আর সেটা অভিষেক বক্তব্য না দিয়ে কাজে করুন, আমি চাই এটা তারা করুন। তাই স্বপ্নের প্রকল্প বলে লাভ নেই, রেলকে দমিয়ে রাখার কাজ মমতা ব্যানার্জি তৃণমূল করছে, সেটাকে ক্লিয়ার করুক, জমি অধিগ্রহণ করে দেখি। আজ রানাঘাটে অভিষেক ব্যানার্জির মিটিং চলাকালীন অভিষেক ব্যানার্জি আপনাকে পরিযায়ী পাখির সাথে তুলনা করেছেন। আমি গ্রামের ছেলে, এখনো গ্রামে বাস করি, সবচেয়ে লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে মিশি, আমার MP হওয়ার 1 বছর পর আমার গাড়িটা 1,05,000 কিলোমিটার চলছে, এবং আমি এখানেই থাকি, এখানেই বলবো, এখানেই থাকতে চাই। তাকে পরিযায়ী পাখি বলে ভুল করছেন অভিষেকবাবু, বরঞ্চ নিজে তার শ্বশুর বাড়ি থাইল্যান্ড, এবং তিনি ব্যবসার হোটেল ফোটেল কাতার বা দুবাইয়ে তিনি করেছেন, যাদের কিছু ছিল না, কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আর তারা আমার মতো একজন অতি সাধারণ দরিদ্র মানুষ যে গ্রামে থাকে, কাজ করে, গ্রামের মানুষের সঙ্গে মেশে, তাকে পরিযায়ী বলে ভুল করেছে। তাই এর জবাব জনতা দেবে, ওরা ভয় পাচ্ছে আমাকে। নদিয়ায় আমরা দেখেছি লোকসভার ভোটে ইতিহাস তৈরি করে আমি জিতেছি, বিধানসভায়ও ইতিহাস তৈরি করে জিতেছি, এবং আগামী পঞ্চায়েত আমরা জেলা পরিষদ দখল করবো ভয় পেয়ে, তাই তারা এটাকে জেলা ভাগ করেনি, তাই ভয় পাচ্ছে বলেই আমাকে আক্রমণ করছে। আমি জবাবও দিয়েছি মানুষের জন্য কি করেছি, কত টাকার কাজ করেছি, যদি ভুল তথ্য দিয়ে থাকি আমি আর MP দাঁড়াবো না। আর অভিষেক ব্যানার্জি তার দল, আমি যা কাজ করেছি, 1/3 কোনো MP যদি কাজ করে থাকে, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আসুক, আমি আমার দায়িত্ব ছেড়ে দেব। অভিষেক ব্যানার্জি রানাঘাট সফরে এসে বলেছেন যে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আর টিকিট পাবেন না, এ নিয়ে আপনার কি বক্তব্য? তৃণমূল পার্টি উনি দায়িত্বে আছে জানি, তা BJP কি করে উনি জানলেন কি করে? না, উনি BJP ঢুকবেন বলে রফা করেছেন, শর্ত দিয়েছেন যে জগন্নাথ সরকারকে যাতে টিকিট না দেওয়া হয় সেই শর্তে উনি BJP জয়েন করবেন। আমি BJP চিনি, যে
যাদের ওপর বাংলার সমস্ত চোরের আরোপ, যাদের কিছু ছিল না, হাজার কোটি টাকার মালিক, সমস্ত কাটমানির উৎস এবং গন্তব্যস্থল কোথায় যায় সারা বাংলার মানুষ যারা জানে, তাই সেই রকম ব্যক্তিত্বকে বিজেপি কোনো মতেই নেবে না, এটা আমি বিশ্বাস করি। আর আমি বিজেপির অনুগত সৈনিক। আমি অতীতের 15 দিনে জনতা আমাকে ভালোবেসে 2,34,000 ভোটে ব্যবধানে জিতিয়েছে, শান্তিপুরে অপরাজয় অজয়কে 34 বছরের যে হারায়নি, 30 বছরের চেয়ারম্যান তাকে গ্রাম শহরে হারিয়ে জনতা আমাকে ওখানে MLA করেছে। আগামীতে মমতা ব্যানার্জি অভিষেক জানে রানাঘাট দক্ষিণ জেলা পরিষদ যদি জেলা ভাগ হওয়ার নিয়ম অনুযায়ী এটা জেলা পরিষদ ভাগ হওয়ার কথা, ভাগ করলে এখানে বিজেপি জিতবে, আর সেই ভয়ে উত্তর দক্ষিণ তারা কোনোটাকে ভাগ না করে এক করতে চাইছে। তবু আমরা বলছি উত্তর দক্ষিণ মিলিয়েও রানাঘাট এবং উত্তর নদিয়া মিলে আমরা জেলা পরিষদ দখল করবো, তৃণমূলকে পঞ্চায়েত থেকেও সাফাই করে দেবে জনতা। তাই ওরা ভয় পেয়ে গেছে বলে এরকম ফালতু কথা বলছেন, এটা আমরা জানি, আর এর জবাব জনতাই দেবে। Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188। শহরে এই প্রথম আসামের উন্নতমানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া।